আগামীতে আমারে যদি মেম্বার হিসেবে আপনারা যুক্ত করেন, আপনারা গরিব দুঃখিত মানুষের পাশে আমি সবসময় কাজ করব। আর সরকারি মাল যত যা যাবত যত তা আছে আমার সঠিক মতে আমি প্রত্যেকের বাড়ি করে গিয়া নিজাতে বন্টন করে দিয়ে এটাও আমার প্রত্যাশা। আমার লোকে আমার মই মুরব্বী আছেন, আপনি আসসালামু আলাইকুম। আমরাও তার পক্ষে আছি, আমরা তার ভাই, আমরাও তার খাড়া করছি এলাকার ভাই। তো জানেন আপনার পার্টি ইনশাআল্লাহ, আমরা তো জানি আসসালামু আলাইকুম। আসন্ন 6 নম্বর বাজার নির্বাচনের 3 নম্বর ওয়ার্ডের মেম্বার প্রতিপক্ষী আজকে যাচাই বাছাই পর্ব মধ্যে নির্বাচিত হয়েছে। আমি যাচাই পর্ব আসলে ওনার 3 নম্বর ওয়ার্ডে মোটামুটি ওনার বাবা ছিল মেম্বার, তারপর ওনার বড় ভাই ছিল সাবেক মেম্বার সুরজ মিয়া। এখন ধারাবাহিকভাবে উনি 3 নম্বর স্থানে আয়ে করছে, উনি মেম্বার পার্টি হয়েছে। আশাবাদ যেহেতু ওনার বাবা মেম্বার ছিল, ওনার ভাইও মেম্বার ছিল, এই হিসাবে উনিও সবার কাছে জনগণের একটা চাইছে হিসাবে মেম্বার পদপ্রার্থী হয়েছে। তো মোটামুটি সারাও ভালো আছে, আর আপনার ওয়ার্ড প্রতিনিধি হিসাবে ভালো পজিশনে আছে, জনগণের পাশে আছে ইনশাল্লাহ। আশাবাদী কাজও করবো, আমি শিক্ষা আছি। তো বাবা মেম্বার আছে, ভাই মেম্বার আছে, তো কীভাবে কোনো প্রতিনিধি ভোটার বা জনগণের সেবা করতে হয় এগুলো মোটামুটি জানা আছে। এই হিসাবে আশাবাদী ইনশাল্লাহ জয়যুক্ত হবে। ওকে, ধন্যবাদ দর্শক। আমরা এই মুহূর্তে অনেকের সাথে কথা বললাম, ভোটার কেন্দ্র উপস্থিত আছে মুরব্বী আর ছিল একসাথে কথা বললাম, জানলাম ইয়াজ ভাই আসলে মানুষের প্ল্যানে কাজ করে জানিয়েছেন।